নদিয়ার কৃষ্ণনগরে বিশ্ব শিল্পকলা দিবসে ছোটদের হাতে রঙিন হলো নববর্ষের ক্যানভাস। লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন ও শুভ নববর্ষের 1429 কে রঙিন ক্যানভাসে স্বাগত জানালো নদিয়া জেলার কৃষ্ণনগরের কৃষ্ণনগর ঐকতান এর অবৈতনিক কচি কাঁচাদের দল। এবছর বিশ্ব শিল্পকলা দিবসের বিষয় ছিল যুদ্ধ নয়, অবনীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর আজাদী কা অমৃত মহোৎসব ও বন্দে ভারত এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব শিল্পকলা দিবস পালন করে কৃষ্ণনগর ঐক্যতান ও কৃষ্ণনগরের চারুকলার সাথে যুক্ত একদল শিল্পীরা। কৃষ্ণনগর শহরের বিশ্ব দরবারে পৌঁছে দিতে তাদের স্লোগান ছিল বন্দে কৃষ্ণনগর। কৃষ্ণনগর শহরে প্রতিষ্ঠিত গুণীজনদের বহু মূর্তি তারা পরিষ্কার করেন, সাথে কৃষ্ণনগরের শিল্পকলার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে রাস্তা আলপনা, ফেস পেন্টিং ও ছোট বাচ্চাদের নিয়ে একটি 120 ফুট ক্যানভাস রঙিন করে তোলেন। ক্যানভাসের ছবিটি রূপ দেওয়া হয় একদিকে প্রতিনিয়ত শিল্পী ও মানুষের সমাজে বেঁচে থাকার যুদ্ধ মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শস্য শ্যামলা, ভারত মাতার শেষে শান্তির প্রতীক বুদ্ধ, সাথে ছোটদের রঙিন আঁকিবুকি, সাথে অভিভাবক শিশুদের নান্দনিক রাস্তা আলপনা এক আলাদা রূপ নেয় নববর্ষের পাককালে। এই অভিনব অনুষ্ঠানটি হয় কৃষ্ণনগর শক্তিনগর শক্তি মন্দির প্রাঙ্গণে। শহরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।